এই যে সো তোমরা এইটুখানি দেখো ওকে এইখানটাতেই বসে আমি কেক ঠেক কাটবো বিষয়টা তো এইটুখানি সাজিয়েছি আমি সবাইকে ওয়েলকাম আজকে 26 মা দেখে গেল কি মেরে হ্যাঁ তো আজকে 26 আর কালকে আমার বার্থডে সো আজকে আমার বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া লাইক বিরিয়ানি অ্যান্ড অল তো এই সমস্ত কিছু খাবো তো তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হবে বলো আর বার্থডে ডেকোরেশন করার মতো কেউ নেই ওকে তো লাইক সুকান্তরও কোনো ইন্টারেস্ট দেখলাম না যে আমার বার্থডেতে একটু নিজে ডেকোরেট করবে তার জন্য আমি নিজে কিনে এনেছি ফুল মালা হ্যান ত্যান সেগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করবো তো এই সমস্ত কিছুই থাকবে আজকের ব্লগে তো আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব উড় হাতে বিরিয়ানি বিরিয়ানি মেকিংটাও থাকবে তোমাদের জন্য বিরিয়ানি আগেও দেখেছো মাম্পি এসে প্রচুর খেয়ে গেছে এখানে বিরিয়ানি কুকুর হাতে তো এইবারে তো সমস্ত ভালো ভালো পিসগুলো সুকান্ত নিয়ে নিয়েছে যে দেখো এখানে লেগ পিস সুকান্ত অলরেডি তুলে নিয়েছে মানে কিছু বলার নেই আর আমার জন্য সেরকম কিছু এখানে নেই বাট যাই আছে কাড়িয়ে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি আমি আমার কাছে চলে এসছে ফুল মালা আম পাতা এগুলো দিয়েই আমি সাজাবো আমার জন্মদিনে এখানে রয়েছে চাঁদ মালা এখানে রয়েছে দড়ি এইগুলোতেই আমি সাজিয়ে নেবো আমার জন্মদিনে সাজানো সুকান্তকে বললাম এলো না শুয়ে পড়ে মোবাইল ঘাঁটছে তবু আসলো না কি আর বলবো বলো আমার কাছে চলে এসছে মালা চাঁদ মালা এটা আমার শরীর মা এটাকে ধুতে নিয়ে দাও তো কাঁচটা যেন খুলে না যায় দেখে সাবধানে এখানে রেখেই মুছতে হবে আম পাতা গেছি সাথে করে সো গাইজ আমার সাজানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ খুবই বাজে লাগছে বুঝতে পারছি বাট ব্যাপারটা হচ্ছে এইটুখানি দেখো ঠিক আছে তার কারণে এইটার সামনেই তো আমি দাঁড়িয়ে থাকবো এই যে সো তোমরা এইটুখানি দেখো ওকে এইখানটাতেই বসে আমি কেক ঠেক কাটবো বিষয়টা তো এইটুখানি সাজিয়েছি আমি খুব বেশি সাজিয়ে পয়সা নষ্ট করিনি তো একা একাই সাজালাম পুরো মা একটু হেল্প করে দিয়েছে মা ভালো লাগছে মা দেখো কেমন লাগছে ছোট হয়েছে খালি একটু ঝোলা একটা ঝোল হলে ভালো তাহলে আরও সাতটা মালা লাগতো তাহলে পুরোটা হতো যাই হোক যাই হয়েছে সুত সুতোটা সরিয়ে নাও লাগেনি এইবারে হচ্ছে বুঝতে পারছি না কেক কি ওরা আনবে কেউ নাকি আবার আমাকেই আনতে হবে কেক তো একটা চলেই আসবে বলো সারাদিন শুয়ে থাকে কোনো কাজ করে না একটু যে হেল্প করবে আমাকে সেসব নাই যাই হোক এবারে এবারে কী করবো আর কি কিছু করার আছে আমার আর কি কিছু করার আছে মা হ্যাঁ রাত 12টায় নিজেই কে কাঁদবো ছাড়ো রাখো গাইজ বিকেলবেলা হয়ে গেছে
আর মা এখানে পায়েশ রান্না করছে পায়েশ করছে তো শিমুইয়ের পায়েশ শিমুই এটা আমার ফেভারিট শিমুইয়ের পায়েশ ঘন করে করবে তো এটা এখন মিষ্টি দেয়া হয়নি তবে শিমুইটা দুধের মধ্যে ফোটানো হচ্ছে এরপর কি করবে এবার মিষ্টি দেব একটু খিলখিল মতো হলে তারপর নাপিয়ে দেব মা এটা বেস্ট করে ভীষণ ভালো করে এই শিমুইয়ের পায়েশ তো আমার খুব ভালো লাগে তো আজকেই খেয়ে নেব সাথে হচ্ছে লুচি ডিম কষা কে রান্না করেছে খুকুমনি খুকুমনি রান্না করেছে লুচি ডিম কষা আর এখানে হচ্ছে শিমুইয়ের পায়েশ তো সব মিলিয়ে আজকে 26 এ মানে আজকে 26 নাইট মানে কালকে 27 সো আজকে প্যান্টালুনস এর কোলাবোরেশন থেকে প্রচুর জামা কাপড় এসেছে এটা 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 ও তোমরা দেখতে পাচ্ছ না তো এই সমস্ত কিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে সুস্মিতা আসবে মানে আমার বৌদি বুঝতেই পারছো আর ওনা খুব সুন্দর খুবই সুন্দর গুছায় জামা কাপড় তো আমি ওই জন্য রেখে দিয়েছি তো সুস্মিতা অলরেডি চলে এসেছে দাদাই আর সুস্মিতা ভাই তোমার গিফট গিফট বসো বসো তোমার গিফট দেবো আমি এখন বসো কি এনেছো দাদা বসো 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 কিন্তু তোমাদের জন্য যে মানে সুস্মিতাকে যে একটা কাজ করতে হবে সে পরে তোমার জন্য গিফট ভাই কি করছে এটা ভিডিও হ্যাঁ দাদা ভাই লাইভ না দাদা ভাই ভিডিও আমি বাড়ি বাসন মাজার জন্য এটা কিনেছি ও এটা তোদের বাড়ির জন্য হ্যাঁ বাকিগুলো সব এটা তোমার জন্য ম্যাঙ্গো মাজা এই এটা না ফাটা এটা খুব সুন্দর আর ফাটা পুরো বেরিয়ে যাবে জল এটা অন্য ফ্লেভারে আর আইসক্রিম এটা নারকেলের দারুন খেতে আর আর এগুলো কি আমার জন্য নাকি নিজের জন্য এনেছিস বল তোমার জন্য তুমি যেগুলো খেতে পারবে না আমি খেয়ে নেব তুই কি একটা একটা করে দিচ্ছিস কেন যাতে প্রচুর মনে হয় বাহ এটা ভালো কফি আমি কফি কিছু এনেছিস কফি কফি একটু কফি আনতে পারতিস আমি কফি ভালো খাই এই তো দুটো কফি বাহ আর বাহ এগুলো কি তুমি কোলাবোরেশনে পেয়েছো দাদা ভাই আমার না পয়সা খরচ করে কিনতে হয় এই তিনটে জিনিস দেখে মনে হচ্ছে কোলাবোরেশনের বাহ এটা খুব পছন্দের এটা কি নতুন বেরিয়েছে একটা একটা করে দিচ্ছে নাকি এটা তো সবথেকে বেশি পছন্দের বাহ এটাও পছন্দের বাহ আরো একটা আছে আমার মনে হচ্ছে এগুলো কোলাবোরেশনের এই তিনটে আর কত চাও আর কি দেব পুরো তো লুটে গেলাম রে আর কি আর কিছু আনিস নি না ব্যাগে ওইগুলো কি ব্যাগের মধ্যে আছে ওড়না এইটা নিবি না ঠিক আছে তে গাইস এগুলো হচ্ছে আমার জন্মদিনের বার্থডে গিফট ফার্স্ট বার্থডে গিফট সুস্মিতা দাদাইয়ের তরফ থেকে ওটাও নিয়ে নিয়েছে রে অলরেডি আয় সুস্মিতা তোর জন্য একটা সুন্দর সারপ্রাইজ আছে আমার সাথে আসতে হবে তো না এসো বলছি যে এই যে অসম্ভব সুন্দর বিছানাটা তুমি দেখতে পাচ্ছ এগুলো সব নতুন জামা তো তুমি তো ভীষণ সুন্দর জামা কাপড় গুছাও তো একটু গুছিয়ে দাও এগুলো কি ভাই আর নতুন এগুলো প্যান্টালুনস থেকে দিয়েছে দাদা ভাই আজকে তার মধ্যে কোনটা কোনটা আমার গায়ে হবে এবারে আমি বাঁচবো সুকান্ত সেই যে সকাল থেকে শুয়েছে ও এখানে শুয়েই আছে না কোনো কাজ করেছে না কিছু আমার যে জন্মদিন কি আমি বুঝতেই পারছি না কি রে কি রে তুই নিজেই করে নিচ্ছিস সবকিছু এইটাও খুব ভালো সুন্দর করে গুছিয়ে দাও এটা আমার পূজয় হয়ে যাবে খুবই ভালো দেখবে এখনো ট্যাগ অবধি ছিড়িনি দেখ এটাও এটাও আমার পূজয় হয়ে যাবে খুবই ভালো এভাবেই ও পেটে থাকুক এই তো ভাইয়ের জিনিস নিয়েই আমি পড়ি ঠিক আছে এই বছরটা পরে নি আবার পরে বছর পড়লে তো বলে ভাইয়ের জিনিস নিয়ে বেডশিটটা কোলাবোরেশন নয় রে ওটা স্পেন্সার থেকে কিনেছি এটা কি ফ্রিতে দিয়েছে না কিনতে হয়েছে সবই ফ্রি নাকি বাড়িতে
এই গেঞ্জিটা কি আমার ওই গেঞ্জিটা পরবো আজকে আমি জন্মদিনে প্যান্টালুনস দিয়েছে আমাকে উপহার ভালো গুছাচ্ছে তোমার বৌমা এই জুতোটাও কোলাবোরেশনে দাদা ভাই ওটাও তাহলে এই জুতোটা আমার না ওটা তোমার পায়ে হলেও কিছু করা নেই এখনো ভিডিও তোলা হয়নি দেখি এখন অবধি ফটো তোলা হয়নি দাদা ভাই কার কে দিয়েছে কোলাবোরেশনের পরিষ্কার 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 শর্ট 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 খুলে দে ছাড় ছাড় এটা কার এইটা ওটা সুকান্ত ওটা ফেরত দেবে ফেরত দেবে ওটা পরিষ্কার 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 ওটা ফেরত দেবে সুকান্ত এটা হয়ে গেল কেন ফেরত দিয়ে ভালো না পুরো বিছানাটা তোমায় গুছিয়ে দিতে হবে সুস্মিতা এটা তোমার তরফ থেকে আমার গিফট ঠিক আছে এটা কিসের একটা টাকা তোমার তরফ থেকে গিফট যে গুছিয়ে দেবে আমাকে এটা গিফট হ্যাঁ সুন্দর করে গুছাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ কাজের মেয়ে এইসব দেখেই আমি বিয়ে দিয়েছি আমার দাদার সাথে ভাই এটা আমার হবে ভাই সবই তোমার হবে দাদা ভাই এটা এটা ওয়ে প্রোটিনও টাকা দিয়ে কিনেছে এটা কোলাবোরেশন নয় ও আচ্ছা বুঝি না আরে ভাত করে করে রাখছে তোর উপর বসে পড়ছিস উপহার দিলাম রিটার্ন গিফট এটা নতুন ট্যাগ ঝুলছে এখনো দেখি ঘোরো ঘোরো দেখি দেখি এটা ভাল লাগছে বাহ খুব সুন্দর এরকম ভাবে খবর পড়ে যাও তুমি এরকম মা ভাল লাগছে ছেলেকে হ্যাঁ হ্যাঁ ছেলেকে দিলে খুব খুশি হও বলো সুস্মিতাকে দাও ভাত করে দেবে কারণ আমার চেহারা স্মল তাই তোমার মতো মোটা ভুড়ি নয় আমার তাই ও কিন্তু ওর মতো কাজ করেছিল আর ভাত বাকি ভাত করে জানিস আছে সবে একটা করেছে আর এই প্যান্টটা করেছে লুরগায় জড়াবে নাকি নিবি না এই দুটো এই দুটো নিয়ে যা জহর কোট উপহার স্বরূপ রিটার্ন গিফট ওটা প্যান্ট পাঞ্জাবির সাথে পরার ওটা ছেড়ে দে আমার ছোটবেলায় কি করেছিলাম আমি বল প্লিজ ওটা বলে যা বলে যা ওটা ব্লগে বলে যা প্লিজ বলে যা ওটা ছোটবেলায় কি করেছি আমি হচ্ছে শুয়েছিলাম আমরা যেভাবে ঘুমাতাম বাবা মা ভাই তখন একদম ছোট আর তারপরে হচ্ছে আমি আমার পাশে ওষুধ ঠিক আছে এইবারে তো শীতকাল একটা অসাধারণ ওয়েদার লেপের তলায় তখন আমাদের লেপের কালচার ছিল এখন যেটা উঠে গেছে খুব দারুণ তার ঠান্ডা পড়তো এখন কমফর্টার উঠেছে হ্যাঁ কমফর্ট এখন তো শীত পিট পড়ে না এখন বর্ষাকাল আর গরমকাল এই দুটোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখন শীতকাল খুব সুন্দর এবার রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে এবারে ঠান্ডা ঠান্ডা ভালো হ্যাঁ এবারে না পায়ের মধ্যে না একটা হালকা নরম কিছু আমি তো ঠান্ডাও হ্যাঁ গরম না ঠান্ডা ঠান্ডা গরম গরম একটা কিছু একটা মনে হচ্ছে না তুলো একটা মিষ্টি একটা আমি পাটা অনেকক্ষণ ধরে এরকম ভাবে বসছি এরকম এরকম ভাবে বসছি ঠান্ডা লেপ জড়াচ্ছি হঠাৎ করে একবার গন্ধ ছাড়লো গন্ধ গন্ধ কি হতো আমি দেখলাম কি হাত দিয়ে শু মা বলে চিৎকার করে উঠেছি মা তো রাত্রিবেলা উঠে কি কি হয়েছে লাইট ফাইট চালিয়ে দেখে এই ছেলেটা
হিগি শায়ক চক্রবর্তী শায়ক চক্রবর্তী হিগি সেটা নিয়ে ফেলেছে সেটা আমার পায় হাগু নরম হাগু আমি মেখে পুরো বিছানা লেপ তোষক ও ভগবান ও তারপরে একটাই তো লেপ ছিল তখন তার পরের দিন কিভাবে শুলি তার পরের দিন তো সেই লেপ অন্তত চার দিন ধরে শুকিয়েছিল শীতকাল তো ও বাবা কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আর জীবনও বলবো না মরার আগে পর্যন্ত ভুলবো না বাহ আর আর তারপর দাদা ভাই আমি ছোটবেলায় কি করতাম খাওয়ার সময় খেতে বসে বিয়ে বাড়িতে ভুলে গেলি তুই তুই তো বলতিস আমাকে অনেক সময় হয়ে গেছে 7 মিনিট 14 মিনিট হয়ে গেল মা আমার ছোটবেলায় পটির গল্প শোনালো পায়ে মেখেছিল না সত্যি মা এটা হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানতাম এবারে তো তোদের বাচ্চা হবে তোদের বাচ্চাও তো তোকে এভাবেই মানুষ করতে হবে তাই না ওই দেখ প্লুও তোকে আদর করে দিচ্ছে এই আনন্দে বাহ সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে সুস্মিতা বলছি আমিও না অফ টাইম রিপোর্ট শুটিং টুটিং বন্ধ হয়ে যায় আমি হয় কোনো লন্ড্রিতে না হলে দাদা ভাই এই যে প্যান্টালুনসে ঠিক আছে আপনার যদি কোনো খালি খালি থাকে জামা কাপড় সরাই আমরা যারা জামা কাপড় দেখি ও না পছন্দ হয়নি ঠিক আছে দাদা একটু দেখে দিন সবাই ওই কাস্টমার চলে যাবে এবারে ওই জামা কাপড় গুলো এবারে ভাঁজ করার যে কাজটা সেটা আমি মনে হয় পেতে পারি ঠিক আছে অর্জন করছে দেখ খাবারটা দেখ ভাঁজ করছে দেখছো মা তোমার বৌমা খেতে দাও আমাকে খিদে পাচ্ছে অর্জন করলো সুস্মিতা তার বিনিময়ে সুস্মিতা পাচ্ছে বিরিয়ানি আমি দুটো জামা কাপড় ভাঁজ করে এই বিরিয়ানিটা অর্জন করেছি দুটো জামা কাপড় মানে কয়েকটা জামা কাপড় ওকে সো এই পুরো সেটআপটা তোমরা সবাই জানো যে আমি সাজিয়েছিলাম সুকান্ত আর সুস্মিতা এসে খালি ফুলগুলোকে কুচিয়ে এই যে এই তলা থেকেই ছিঁড়েছে আবার একটা মালাও কিনে আনিয়েছি ঠিক আছে এখান থেকেই ছিঁড়ে আবার এখানে সাজিয়ে এই মোমবাতিটা সাজিয়ে এই যে মুখটা দেখো কি কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি লাইটটা অফ করবো আর কিছু বলতে চাইছিস না আর কিছু বলতে চাইছিস না তো এই কষ্টের কি কোনো দাম নেই কি করে ফুল কুচিয়ে ওকে গাইস তো সবকিছু সাজিয়েছি তো নিজেই খালি ফুলগুলো ওই সুস্মিতা আর সুকান্ত ওগুলো কোনো বলারও প্রয়োজন নেই তো এইবারে হচ্ছে যেটা এসেছে আমার কাছে সেটা বেকা কেকের তরফ থেকে বেকা কেক নয় হ্যাঁ বেক আ কেক এর তরফ থেকে সুন্দর একটা কেক ওপরে আমার চারটে প্রজেক্টের নাম লেখা আমি সিরাজের বেগম কাদম্বিনী মহাপ্রভু শ্রী চৈতন্য এন্ড করুণাময়ী রানী রাসমণি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য আর এনার ইনস্টাগ্রাম লিঙ্ক বা ফোন নাম্বার ইউটিউব ব্লগে তো থাকবেই তোমরা ডেফিনেটলি ওনার থেকে অর্ডার করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন তো এইবারে আমি কেকটা কাটবো সো লাইটটা কি জলে এই লাইট ছাড়াই ভালো না লাইট ছাড়া ভালো নয় এ কি হ্যাঁ এনাও ধরো হ্যাপি বার্থডে বলো সবাই ফোনটা ধরে কোথায় একটা ছুরি নেই ওই তো সব নিজেকেই জোগাড় করে নিতে হয় সেলফ বার্থডে বলে কথা হ্যাঁ সেটাই ওকে চলো তাহলে কাটি আমার দেখা যাচ্ছে না আমার ব্লগটা কোথায় দেখতে পাচ্ছি তার আমি উল্টো করে ঘোরা সো গাইস এটা আমার পছন্দের কেক জন্মদিনে তারপরে তার বিনিময়ে শুধু পছন্দ আমার সেগুলো ঠিক আছে চলো আমি কাটছি এটা সবাই মিলে বলো হ্যাপি বার্থডে Happy birthday dear Lulu Happy birthday to you তো এটা আমি নিজেই খেয়ে নিই আগে ছি লজ্জাও করে না নিজের কেক কেটে নিজেই খেয়ে আরে মাকে খাওয়া আগে কি রে না তুমি এটা বল খাই দি আমি কি খাবার তো নাকি কেন এটা কিন্তু সোনার বল সোনার বল হ্যাঁ সোনাই বাঁধানো কেক মা এসো
দাদা পোশানটা তোমার মাদা এবার তো দাদা ভাই একটা পোশান তোমার এখান থেকে ওনাকে একটা কেক খুলে খুলে পোশান করে দিচ্ছে বাকিটা কি করবে সুস্মিতার এদিকে এসো বাকিটা কি করবে আমি বুঝতে পারছি না সুকান্ত মুখে চলে গেছে সেটা হচ্ছে মা পায়েস বানিয়েছে তো সেই পায়েসটা শিমুঙ্গের পায়েস মায়ের হচ্ছে এটা বেস্ট তো ভাঙা মেলার মতো সবাই এখানে এবড়ো খেবড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালকে সকাল থেকে আমার শুটিং রয়েছে তো সেই ব্লগটাই তোমাদেরকে দেখাবো সকাল থেকে কি কি করি আমি কালকে টাটা আজকে